বাজারে কমতে শুরু করেছে প্রায় সব ধরনের শাকসবজির দাম। যদিও এখনো টমেটো, শিম, বেগুন সহ বেশ কয়েকটি সবজির দাম 100 থেকে 150 টাকা, পেঁয়াজের কেজি ঠেকেছে 150 টাকায়। ক্রেতাদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও চড়া দামে কিনতে হচ্ছে সবজি। সোনালি ও ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে 10 টাকা, তবে মাছের বাজার বেশ চড়া। গেল কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী সবজির বাজার। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন শাকসবজি, আছে পর্যাপ্ত সরবরাহ, দামও কমতে শুরু করেছে ধীরে ধীরে। রাজধানীর মিরপুর 6 নম্বর বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে প্রতি কেজি টমেটোর দাম 200 টাকা থাকলেও শুক্রবার বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। 10 টাকা কমে শিম বিক্রি হচ্ছে 120 টাকা, আর 140 টাকার বেগুন 120 টাকা। এছাড়া লাউ প্রতি পিচ 70 থেকে 80 টাকা, ফুলকপি 50 থেকে 60 টাকা, পটল 50, পেঁপে 40, কলার কেজি 60 টাকা, আলুর কেজি 70 টাকা, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 150 টাকা কেজি। পণ্যের এমন দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। সিম 160 টাকা, এটা আসলে খুবই বিরক্তিকর। পেঁয়াজ তো ধরা যাইতেছে না, 150 টাকা। একদিন বাজার করতে গেলে আমাদের এক সপ্তাহ খরচের টাকা চলে যায়। যারা নিম্ন মধ্যবিত্ত তাদের বাজারে আসার মতো ক্যাপাবিলিটি নাই। বাজারে মাছের দামও বেশ চড়া। চাষ করা পাঙ্গাসের দামও 180 থেকে 200 টাকা, তেলাপিয়া 200 টাকা কেজি, একটু বেশি দামের মাছ রুয়ের কেজি 400 থেকে 500 টাকা, চিংড়ি প্রকারভেদে 900 টাকা থেকে 1,000-1,200 টাকায় বিক্রি হচ্ছে। চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না, এমন দামে নাবিশ্বাস ক্রেতারা। মাছের বাজারে তো আমি ঘুরে এলাম, পূর্বের তুলনায় অনেক দাম, মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সবজির বাজার দাম, মাছের বাজার দাম প্রতি মাসেই মানে দাম বাড়তেছে, সো আমাদের জন্য খুব ডিফিকাল্ট। আমরা চাই যে তদারকিটা যেন প্রপারলি হয়। তবে সোনালী ও ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে 10 টাকা। ব্রয়লার 180 টাকা, সোনালী 300 টাকা, দেশি 500 টাকা, লেয়ার 310 টাকা কেজি। সরকারের বেঁধে দেওয়া দামে ডিম বিক্রি করছেন না অনেক বিক্রেতা, কারণ জানতে চাইলে দেখান বিরক্তি। আমরা সঠিক বাসা নিব, আমরা ব্যবসা করতে পারছি না, আমরা আমাদের প্রশ্ন করলাম এটা। 60 টাকা কেজি 28 চাল, মিনিকেটের দামও আছে 70 টাকার ঘরে, অপরিবর্তিত আছে তেল, চিনি, আটা, ডাল সহ মুদি পণ্যের। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।